Hello viewers, I am plumber, expert and electric technician. আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম গিজার রিপেয়ারিং এন্ড ওয়ারিং। এই ভিডিওতে দেখাবো পুরো গিজারের সিস্টেম কিভাবে চলে, সেটা আপনাদেরকে কাছে শেয়ার করব। তবে ভিডিওটি করতে অনেক কষ্ট হয়, ভিডিও যদি কষ্ট করে দেখতে পারেন তাহলে কষ্ট করে ভিডিওতে লাইকও দিতে পারবেন, শেয়ার করতে পারবেন, একটা সাবস্ক্রাইবও করতে পারবেন। সাবস্ক্রাইব করলে লাইক দিলে আমার একটু খুব ভালো লাগে, আর এই পরিশ্রমের জন্য মনে হয় যে আপনারা আমাকে একটু ধন্য করলেন। আর যদি লাইক না করেন, শেয়ার না করেন, মনে বড় কষ্ট থেকে যায় যে এত পরিশ্রম করে ভিডিও করলাম, তার বেনিফিটে আমি কিছুই পেলাম না। তো চলুন শুরু করা যাক, পুরো সিস্টেমটা কিভাবে কাজ করা যায় সেটা দেখে নিই। প্রথমে আমরা গিজারের ভিতরে যে পানি হিট করে যে কয়েলটা, সেই কয়েলটা নিলাম। তারপরে একটা থ্রিপিন প্লাগ নিলাম। তারপরে আমরা একটা গিজার কয়েলের সঙ্গে যে থার্মোস্ট্যাট থাকে সেটা নেব, ছবি নেব, একটার সঙ্গে কানেকশন দিয়ে সিস্টেম করে আপনাকে দেখাবো কীভাবে পুরো সিস্টেমটা কাজ করে। এটা হলো আপনার থার্মোস্ট্যাট, যেটা আপনার পানি গরম করার যে কয়েল আছে সেই কয়েলটাকে ওভার হিট হওয়ার পরে এই কয়েলটাকে বন্ধ করে দেয়, সেই কাজটাই করে থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাট এবং কয়েল পুরো সিস্টেমকে পুরো বিপদ থেকে রক্ষা করার জন্য, বিভিন্ন শর্ট সার্কিট বা বিভিন্ন সমস্যা থেকে সমাধান করতে, সিকিউরিটি দিতে আমাদের একটা কাট অফ দরকার, কাট আউট, অটো কাট অফ প্রয়োজন। ঠিক আছে, সেটা আমরা ছবিটা দিলাম এবং প্রত্যেকটা গিজারের সঙ্গে থাকে এই পুরো সিস্টেমটা কীভাবে কাজ করে। আচ্ছা, আরেকটা থাকে সবুজওয়ালা এলইডি লাইট, আরেকটা থাকে আপনার লালওয়ালা এলইডি লাইট, ইন্ডিকেটার, দুটাই ইন্ডিকেটার, একটা লাল ইন্ডিকেটার, একটা সবুজ ইন্ডিকেটার। এই যে গিজার, আর হলো যে এই যে গিজারের সমস্ত সিস্টেমকে লাইন দিতে যে থ্রি প্লাগটা থাকে, তার ডান পাশে যে একটা পিন থাকে সেটাকে আমরা পজিটিভ লাইন হিসেবে কাজ করব, নিয়ে সে কাট অফের সঙ্গে যে ইনপুট লাইন থাকে সেই ইনপুটে আমরা ইনপুট করে দেবো, ওয়ার করে দেবো ওয়ারিংয়ের মাধ্যমে। তারপরে আউটপুটের সঙ্গে একটা পয়েন্ট থাকে, সেখান থেকে অর দিয়ে আমরা থার্মোস্ট্যাটের সঙ্গে ইনপুটের যে লাইন থাকে সেখানের সঙ্গে সংযোগ দেওয়া থাকে। ঠিক আছে, এইভাবে কাজ করে। থার্মোস্ট্যাটের যে আউটপুট আছে সেই আউটপুট থেকে সরাসরি যায় গিজারের কয়েলের সঙ্গে সংযোগ করা থাকে, এইভাবে পাওয়ারটা সাপ্লাই হয়। এটা কিন্তু আমরা কারেন্ট বা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে কিভাবে সেটা আমরা দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এখন আমাদের এই কয়েলের সঙ্গে এই থ্রি পিন প্লাগওয়ালার সঙ্গে যে একটা বাম পাশে একটা খুঁটি থাকে বা প্লাগ থাকে, পয়েন্ট থাকে, পিন থাকে, সেই পিনটা আর্থিং লাইন হিসেবে ব্যবহার করা হয়, সরাসরি নিয়ে যাওয়া হয় গিজারের কয়েলের সঙ্গে। এখন আমাদের দুটো ইন্ডিকেটার থাকলো, একটা সবুজ একটা লাল। এই লালওয়ালা ইন্ডিকেটার আমরা পাওয়ার অন হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই ইন্ডিকেটারটা ব্যবহার করা হয়। কাট অফের আউটপুট লাইন থেকে ইন্ডিকেটারের সঙ্গে সংযোগ করে দেওয়া হলো, আর এটাকে আর বাড়ানোর জন্যে আর্থিং থেকে আরেকটা লাইন লুক করে দেওয়া হলো ইন্ডিকেটারে। সবুজ ইন্ডিকেটারটা জলে যখন আমাদের এই থার্মোস্ট্যাটটা যখন অন হয় তখন এই সবুজ এলইডি লাইট ইন্ডিকেটারটা জ্বলে। এটাকে জ্বলানোর জন্যে এই থার্মোস্ট্যাটের পাশে থেকে লাইন নিয়ে যে ইন্ডিকেটারে দেওয়া হয় এবং আর্থিং থেকে লুক করে নিয়ে এসে ইন্ডিকেটারে দেওয়া হয়। তারপরে থ্রি পিন প্লাকের যে মোটা হলো একটা পিন থাকে সেই পিনটাকে আমরা বডি আর্থিং হিসেবে কাজে ব্যবহার করা হবে, সেখান থেকে লাইনটা বের করে নিয়ে এসে আমাদের যে গিজার থাকবে সেই গিজারের বডির সঙ্গে লাগানো থাকবে। তাতে করে যেহেতু এখানে পানির কারবার সেখানে বিপজ্জনের সংখ্যা বেশি, আর সেই পূর্ণ সমস্ত বিপদ থেকে রক্ষা পেতে আমাদের এই বডিতে আর্থিং দেওয়া অতি প্রয়োজন, আর সেই বডি আর্থিংটা প্রত্যেক গিজারে দেওয়া উচিত, সেই হিসেবে আমরা ওখানে সিস্টেম করা থাকে। তো এখন বন্ধুরা, এই পুরো সিস্টেমটা কীভাবে কাজ করে দেখে দেওয়া হলো, তারপরে আপনাদের আবার একটু দেখিয়ে দেই, আবার একটু বলে দিই, যেটা হলো যে আপনার এই যে এটা দেখতেছেন, যখন আমাদের পাওয়ার অন করা হয় তখন কিন্তু এখানে এসে পাওয়ারটা ঢোকে, ঢোকার পরে এখান থেকে কাট অফের পাশ থেকে ইন্ডিকেটার আপনার ইয়েতে যায়, আপনার থার্মোস্ট্যাটে যায়। থার্মোস্ট্যাট থেকে পাওয়ার যে
এটা কিন্তু পাওয়ার পাওয়ার যায় আউট মানে এখান থেকে বের হয়ে সরাসরি যায় আপনার কয়েলে ঢোকে আচ্ছা ঢুকলো তারপরে এটা কিন্তু পাওয়ার অর্থাৎ কারেন্ট সব সময় খেয়াল রাখতে হবে পাওয়ারটা যেন এইভাবে যায় এইটা সেটিং করবে গেলে সুন্দরভাবে সেটিং করবে গেলে এই খেয়াল রাখতে হবে যদিও উল্টা পাল্টা হলে সমস্যা নাই কিন্তু কাজ করবে কিন্তু একটা দক্ষ টেকনিশিয়ান একজন দক্ষ প্রফেশনাল লোকের উচিত হবে খেয়াল রাখা যে এই পাওয়ারটা যেন আপনার কাট অফ দিয়ে থার্মোস্ট্যাট দিয়ে যায় ঠিক আছে আর আর্থিংটা ওদিক দিয়ে যায় আর এই কয়েলটা যখন অন হিটিং শুরু হয় তখন এই সবুজ ইন্ডিকেটরটা জ্বলে আর যখন এটা ওভারহিট হয়ে থার্মোস্ট্যাট অফ করে দেয় তখন আপনার সবুজ ইন্ডিকেটর অফ হয়ে যায় আর এই যে কাট অফটা দেখতেছেন এই কাট অফটা যেভাবে কাজ করে এই যে এটা কিন্তু আউটপুট একবার বলে দিছি আউটপুট থেকে লাইন যায় লাল ইন্ডিকেটরটা জ্বলে এটা কখন জ্বলে যখন আপনাদের পাওয়ার লাইনটা সুইচের মাধ্যমে আপনারা অন করবেন তখন আপনাদের এই পাওয়ারটা পাইছে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দেবে এই লাল ইন্ডিকেটরটি আর সবুজ ইন্ডিকেটরটি আপনাদেরকে বলে দেবে যে এখন গিজার পানি গরম করতেছে না গরম করতেছে না যদি সবুজ ইন্ডিকেটর জ্বলে তাহলে গিজার আপনাকে পানি গরম দিচ্ছে গরম করতেছে আর যদি সবুজ ইন্ডিকেটর অফ হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার গিজারের পানি হিট হয়ে গেছে অটোমেটিকলি অফ হয়ে গেছে এখন আমাদের যে অনেক সময় কয়েল কাজ করে কিনা করে না ডিস্টার্ব থাকে তাহলে আমরা বুঝবো কয়েলটাকে খুলে নিয়ে আমরা কয়েলটা চেক করব কিভাবে সেটা আপনারা একটু দেখে নিন আমাদের মাল্টিমিটারের ওই জায়গায় পয়েন্টটা করে নিয়ে তার ভিতরে যে দুইটা লাইন আছে দুইটা লাইন দুই পাশে ধরবেন তাহলে যদি 1000 ওয়াটের কয়েল হয় তাহলে 1000 দেখাবে আর যদি আপনার 1500 ওয়াটের হয় তাহলে 1500 দেখাবে তাতে করে বুঝবেন যে ঠিক আছে আর যদি মাপ না দেখায় তাহলে বুঝবেন এই কয়েলটি কেটে গেছে নতুন একটা কয়েল চেঞ্জ করে দিতে হবে আর এই পুরো সিস্টেমটার মাঝে আর একটা জিনিস আমাদের প্রয়োজন হয় সেটা হলো যে থাকে যে অনেক সময় অটো কাট অফটা সব কিছু ঠিক থাকে দেখা যায় এই অটো কাট অফের কারণে আমাদের লাইন পাস হয় না সেটা আমরা চেক করব কিভাবে যে নষ্ট হয়েছে কি না না ভালো আছে সেটা সেইভাবে চেক করব তার জন্য আমরা এই কাট অফ লাইনে একটা টু পিন পয়েন্ট থেকে আমরা পাওয়ার সাপ্লাই দেব ইনপুট সাইড ইনপুটে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম এভাবে ঠিক আছে দিয়ে দিয়ে আউটপুটের লাইনে যেটা আউটপুট সেখানে আমরা একটা টেস্টার দিয়ে শো করব যদি দেখি টেস্টার জ্বলছে তাহলে বুঝবো হ্যাঁ ঠিক আছে কাট আউটটা আমাদের অটো কাট আউটটা কাজ করতেছে আমাদের যে এই যে ওয়ার্ডিংটা যেখানে ইনপুটে দেওয়া হয়েছে সেখানে নিচে দেখবেন একটা গোল একটা পোস্ট থাকে এটা কিন্তু আপনার অটোমেটিকলি শর্ট সার্কিট বা কোনো কিছু হলে অটোমেটিকলি উঠে যাবে উপর থেকে উঠে যেয়ে অফ হয়ে যাবে আমরা যদি কোনো সময় এরকম দেখি যে অফ হয়ে গেছে তাহলে বুঝবো যে শর্ট সার্কিটটা অফ হয়ে গেছে ওটাকে আমরা আবার পুশ করে ড্রাইভার দিয়ে আবার অন করে দেবো তাহলে আমাদের আবার কাজ চলবে সিস্টেমটা পুরো কাজ চলবে তো বন্ধুরা আমরা দেখলাম পুরো সিস্টেমটা একটা গিজারে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিলাম তো বন্ধুরা আমাদের এই ভিডিওতে আমার এই ভিডিওতে যদি একটু মাত্র আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ভিডিও ওয়াচিং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার চাই তো ভালো থাকেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে বাই বাই